আজ আমরা উপস্থিত হয়েছি গোসবাতে, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাংলোতে। বর্ষণমুখার দিনে বিগত কয়েকদিন ধরে গভীর নিম্নচাপের ফলে সারাদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টিপাত হচ্ছে। তারই মধ্যে আমরা এই স্থানে উপস্থিত হয়েছি। তনুজা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করছে। আমি এক হাতে ক্যামেরা এবং অন্য হাতে ছাতা নিয়ে এগিয়ে চলেছি। দেখানোর চেষ্টা করছি এখানকার রবীন্দ্রনাথের যে সমস্ত স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে সেগুলো দেখানোর জন্য। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এখানে একটি দোলনা দেখতে পাচ্ছি, রংবেরঙের কিছু ঘোড়া তার উপরে সাজানো রয়েছে। বাচ্চারা এই দোলনাটিকে ব্যবহার করতে পারে, কিন্তু এখন চারিদিকে খুব কাদা হওয়ার কারণে এর কাছে পৌঁছানো যাচ্ছে না। উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু আদিবাসী পুরুষ এবং মহিলারা তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে উদ্দাম নৃত্য করছে। এটা আদিবাসীদের একটি চিত্র তুলে ধরা হয়েছে এখানে। এদিকে বাচ্চাদের জন্য কিছু খেলার সামগ্রী রয়েছে, কিন্তু তার চারিপাশে এখন প্রচুর পরিমাণে জল এবং কাদা রয়েছে। কিছু কিছু জায়গাতে বসার জায়গা রয়েছে, কিন্তু কোনো মানুষ নেই, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এখানে কিছু ডাস্টবিন দেখতে পাচ্ছি। সেই ডাস্টবিনের বিভিন্ন রকমের বিভিন্ন পশু পাখির আকৃতি রাখা আছে। সামনের যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি ওয়েটিং রুম। গরমের সময় এখানে বসে সবাই এই উদ্যানের সৌন্দর্য উপভোগ করেন। এদিকটাতে দেখছি কিছু হরিণ দাঁড়িয়ে আছে সারবদ্ধভাবে। কি চমৎকার এই হরিণগুলো! সুন্দরবনের ঐতিহ্য এই হরিণ, সেই চালচিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দূরে রবীন্দ্রনাথের একটি পূর্ণ মূর্তি আমরা দেখতে পেলাম। তনুজা অপেক্ষা করছে, যেহেতু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাউনির মধ্যেও দাঁড়িয়ে আছে। এধারে সেই বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে একটি হনুমান বসে আছে। কি চমৎকার এই বাঘের রূপটি দেওয়া হয়েছে! যিনি শিল্পী, তার শৈল্পিকতাকে এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। এখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি আমরা দেখলাম। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে বসার বিভিন্ন জায়গা রয়েছে, কিন্তু বললাম অবিশ্রান্ত বৃষ্টি, যার ফলে এখানে কোনো দর্শক বা পর্যটক আমরা দেখতে পাচ্ছি না। তনুজা আমাকে ইঙ্গিত করছে সামনের দিকে এগিয়ে যেতে। এখানে একটা সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে সেই বাংলো, যে বাংলোতে একদা রবীন্দ্রনাথ স্বয়ং পদধূলি দিয়েছিলেন।
এই বাংলোকে পরে সংস্কার করা হয়েছে। সেই বাংলো, সেই পুরানো সেই কাঠের বাংলো আজ আর নেই। এখানে একটি ফলকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু লেখা হয়েছে, কিন্তু লেখাগুলো অস্পষ্ট হওয়ার কারণে সঠিকভাবে পড়া যাচ্ছে না। তনুজা বাংলোর উপরের দিকে উঠে যাচ্ছে। আমি এর পাশে একটি ফলক দেখতে পেলাম। ফলকে রবীন্দ্রনাথের একটি উক্তি লেখা আছে, স্বদেশী সমাজে যে স্বপ্ন একদিন দেখেছিলাম এখানে তার পূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। ভারতবর্ষের আদর্শ হোক এই গোসাবা। দু একটি পর্যটক বিক্ষিপ্তভাবে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। বাংলোর উপরে তনুজা আমার জন্য অপেক্ষা করছে। সুন্দরবন এডিটর টিয়ের পক্ষ থেকে আজকের স্পেশাল পর্বটির জন্য আপনাদের রইল বিশেষ আমন্ত্রণ। আমি কর্দমাক্ত মাঠ পেরিয়ে দূরের যে দুটি প্রতিমূর্তি দেখতে পাচ্ছি তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে প্রচুর জল কাদায় ভর্তি হয়ে আছে চারিদিকে, তবুও সেই কাদা পেরিয়ে আমি মূর্তি দুটির কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এখানে স্বয়ং রবীন্দ্রনাথ এবং গোসাবা রূপকার স্বয়ং স্যার ড্যানিয়েল হ্যামিল্টন নিজস্ব বৈঠকে তাঁদের আলাপচারিতায় ব্যস্ত আছেন। এই দৃশ্য আমাদের কাছে একটা বাড়তি পাওনা। এত বড় ব্যক্তিত্বদ্বয় আমাদের সামনে উপবিষ্ট আছেন, হোক না সেটা প্রতিমূর্তি, তবুও এটা আমাদের কাছে কম কিসের। আবার কর্দমাক্ত রাস্তা পেরিয়ে আমি বাংলোর দিকে যাওয়ার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের পূর্ণ মূর্তি আমরা দূর থেকে দেখতে পেলাম। পাটরত রবীন্দ্রনাথ, তারই একটা দৃশ্য। সাংসদ তরুণ মণ্ডল মহাশয়ের নাম খোদিত আছে। এছাড়া উপরের দিকে রবীন্দ্রনাথের আর একটি উক্তি রয়েছে, স্বার্থবগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। একটি প্রস্তর ফলকে এটি লেখা আছে। এছাড়া এখানে লেখা আছে শিল্পীর নাম অসিত সাঁই। সম্ভবত ইনিই এই রবীন্দ্রনাথের পূর্ণ মূর্তি রচনা করেছেন। এবার আমরা উদ্যানের পিছন দিকে এগিয়ে চলেছি। সামনে একটি সুদৃশ্য গৃহ আমরা দেখতে পাচ্ছি, যার গায়ে সুন্দর কারুকার্য। এদিকে দেখুন বিশাল বড় দিঘি, এই দিঘির চারিপাশে সবুজে ঘেরা। অবিশ্রান্ত বৃষ্টিপাতের জন্য চারিদিকে অন্ধকার লাগছে, আকাশে ঘন মেঘে ঢাকা। পুকুরে বৃষ্টির ছবি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে চলেছি। তনুজা ভিজে ভিজেই সামনের দিকে এগিয়ে চলেছে। তনুজা বাংলোর দিকে এগিয়ে চলেছে।
আমি ওর পিছু পিছু এগিয়ে যাচ্ছি। গাঢ় অন্ধকার হওয়ার কারণে বাংলোর ভিতরটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তনুজার পথ ধরে আমিও বাংলোর ভিতরে দিকে এগিয়ে চললাম, কিন্তু ভিতরে কোনো লাইট না থাকার কারণে গাঢ় অন্ধকার। কিছু পরিদর্শক ভিতরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখের ছবি ক্যামেরায় ঠিক বন্দী হতে পারছে না। আমি তনুজার পিছনে রেলিংয়ের গা ঘেঁষে এগিয়ে চললাম, কিন্তু খুবই অন্ধকার, কারণ এর ভিতরে কোনো লাইট দেওয়া নেই। কি চমৎকার এই বাংলো! কিন্তু আগেই বলেছি যে রবীন্দ্রনাথ যখন এসেছিলেন তখন এই বাংলোগুলো ছিল সম্পূর্ণ কাঠের নির্মিত, এখন সেগুলো পরিবর্তিত হয়েছে। সামনে দেখছি কিছু পর্যটক এগিয়ে আসছেন, প্রত্যেকের হাতে ছাতা, কারণ সমস্ত দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টিপাত হয়ে চলেছে। কেউ আজকের দিনটিতে এই উদ্যানে এসে ভালোভাবে উপভোগ করতে পারছেন না। আমরা আবার সামনের পথ ধরে এগিয়ে চললাম। তনুজা বৃষ্টির মধ্যে অরক্ষিত অবস্থায় ভিজে খুব অস্বস্তি বোধ করছে। সামনের যে গেট, সেখান দিয়ে কয়েকজন পর্যটক বা দর্শক প্রবেশ করল। এখানে নোংরা ফেলার জন্য বিভিন্ন পশু পাখির ডাস্টবিন রাখা আছে, জায়গাটিকে সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখার জন্য। এখানে উট পাখি, ব্যাং, এরকম বিভিন্ন রকম ডাস্টবিন রাখা আছে। এগুলো দেখেও বাচ্চারা যেন এইসব পশু পাখিগুলো চিনতে পারে, তারই একটি ব্যবস্থা এখানে রাখা আছে। তনুজা পুনর্বার এই ছবিগুলোকে আবার ক্যামেরাবন্দি করতে বলল। আমি আবারও চেষ্টা করছি আদিবাসীদের সেই উদ্যাম নৃত্য, সেই ছবিটি দেখানোর জন্য। কাছে গেলে ছবিটি আরও সুন্দর নেওয়া যেত, কিন্তু প্রচুর কাদা সামনে। একই ছবির দ্বিতীয়বার প্রতিফলন আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ বৃষ্টির মধ্যে যথোপযুক্তভাবে ক্যামেরা ধরা যাচ্ছে না। দেখে বুঝতে পাচ্ছেন উদ্যানটি সম্পূর্ণ শুনশান, অথচ এখানে প্রচুর পরিমাণে দর্শকদের সমাগম ঘটে। তনুজা এগিয়ে চলেছে। এবার ও প্রধান গেটের দিকে এগিয়ে চলেছে। আমরা উদ্যান ছেড়ে এবার বাইরে চলে যাব। যদি আমাদের এই প্রয়াসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।